হ্যালো বন্ধুরা, কেমন আছে? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে দুটি দেশে গার্মেন্টস শ্রমিক নিয়োগ হচ্ছে। যদি আপনারা গার্মেন্টস ভিসায় বিদেশ যাওয়ার জন্য আগ্রহী হন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আপনারা সবাই জানেন, আমরা বর্তমানে প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন দেশের শ্রমিক নিয়োগ করছি। বর্তমানে আমরা জাপান এবং মরিশাস দেশটিতে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করছি। বর্তমানে জাপান অত্যন্ত একটি সফল দেশ, মরিশাস অত্যন্ত একটি প্রতিষ্ঠিত দেশ। বর্তমানে জাপান হলো বিশ্বের উন্নতশীল একটি দেশ এবং এই দেশের সর্বপ্রথম বুলেট ট্রেন তৈরি হয়েছে। এই দেশটিতে রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা এবং তাদের মানুষদের তারা বিভিন্নভাবে সুযোগ দিয়ে থাকছে। বর্তমানে জাপান অত্যন্ত একটি সফল দেশ এবং মরিশাস একটি ল্যান্ডের উপর বা ল্যান্ড ভিত্তিক দেশ। এই দেশে প্রতিনিয়তে গার্মেন্টস শ্রমিক নিয়োগ চলছে। বর্তমানে আপনারা কীভাবে যাবেন, ফ্রিতে যেতে পারবেন না কি, সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে মরিশাস দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ চলছে। গার্মেন্টস সুইং অপারেটর বলতে যারা সুইং অপারেটিং পারেন তাদেরকে গার্মেন্টস সুইং অপারেটর বলা হচ্ছে। যদি আপনারা বন্ধুরা মরিশাসে গার্মেন্টস সুইং অপারেটর হিসেবে যেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা সুইং অপারেটিং পারেন না তাদেরকে আমরা কাজ শিখে পাঠিয়ে থাকি। সম্পূর্ণ কাজগুলো ইজিভাবে আমরা করে থাকি। যদি আপনারা মরিশাসে যান সুইং অপারেটর হিসেবে, আপনাদের 35 থেকে 40 হাজার টাকা বেতন হবে এবং 8 ঘন্টা ডিউটি হবে, ওভারটাইমের সাথে থাকবে। এবং বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন আপনারা যদি মরিশাস দেশটিতে যান। এই দেশটি অত্যন্ত একটি সফল দেশ, দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়ত। নিজের জীবনকে যদি উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে চান, মরিশাস হবে আপনাদের জন্য একটি অন্য অন্যতম চয়েস। এবং বর্তমানে মরিশাসে 8 ঘন্টা ডিউটি হবে এবং ওভারটাইম তো আছেই। এছাড়াও জাপানে অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা শ্রমিক নিয়োগ করছি। যারা গার্মেন্টসের কাজ পারেন তারা খুব সহজেই জাপানে এবং মরিশাসে যেতে পারবেন। যারা যাবেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে সকল তথ্য জেনে আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক 1000 ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলেন। বন্ধুরা, যারা জাপানে যাওয়ার জন্য আগ্রহী, বর্তমানে জাপানে গার্মেন্টস সুইং অপারেটর এবং টেক্সটাইলের কাজে শ্রমিক নিয়োগ চলছে। বেতন 1 লক্ষ টাকার উপরে হবে, বছরের সাথে সাথে বেতন আরও বৃদ্ধি পাবে। খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং প্রতিষ্ঠিত একটি জীবন গঠন করতে পারবেন। এছাড়া জাপানে গার্মেন্টস সুইং অপারেটরের বেতন 1 লক্ষ টাকার উপরে হবে এবং কাজ হবে 8 ঘন্টা। বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন প্রতিনিয়তে। জাপানে রয়েছে প্রত্যেকটি বাঙালি এবং মানুষদের জন্য অত্যন্ত সুযোগ সুবিধা। যদি এই সুযোগ সুবিধাগুলো আপনারা চান, আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তার আগে আপনাদের পাসপোর্ট, 2 কপি ছবি, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি তথ্য প্রয়োজন হবে। তাই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, পুরো ভিডিও দেখতে থাকুন। থাকা খাওয়া কোম্পানি বহন করবে মরিশাস এবং জাপানের কোম্পানিগুলো। 8 ঘন্টা ডিউটি হবে এবং সাথে থাকে প্রত্যেকটি কাজের ওভারটাইম। ওভারটাইম করলে আপনাদের বেতন প্রতি মাসেই দ্বিগুণ হবে। খুব অল্প সময়ের ভিতরে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন নেক্সট কী ধরনের ভিডিও চান, কারণ আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি সাফল্যের মুখে এগিয়ে চলছে। সম্পূর্ণ কাজগুলো অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে মেইন পার এবং ফিঙ্গারিংয়ের সাহায্য করা হবে। যারা বন্ধুরা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ আজ আপনাদের জন্য আমরা সাফল্যের মুখে এগিয়ে চলছি। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে নিয়েছি। যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, বিদেশ যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে বাংলাদেশে প্রতিনিয়তই গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। তাই বন্ধুরা যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কারণ আমাদের সাথে যোগাযোগ করলে সকল তথ্য সাহায্য আমাদের থেকে পেয়ে যাবেন। দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। সেই পর্যন্তই আসসালামু আলাইকুম।